হ্যালো গাইস, ওয়েলকাম টু বং ট্রাভেল গাইড। ঘড়িকাটা এখন 10:36 বাজে। ওয়েল, আমরা এখন এসে পৌঁছেছি এসপ্ল্যানেডে। তো আমরা এখন বাস কাউন্টারটা খুঁজে পেয়ে গেছি, তো একটু আমরা এখন খাওয়া দাওয়া করব। সেই সন্ধ্যেবেলা সবাই খেয়ে এসছে, তো খিদে পেয়ে যাবে, তার জন্য একটু খাওয়ার দোকানগুলো একটু খুঁজে নিচ্ছি। আমি খেয়ে এইটা হলো পুরোপুরি বাস টার্মিনাসটা ধর্মতলা, অ্যান্ড আমরা কেটেছি টিকিট রেড বাস থেকে। অ্যান্ড রেড বাসে আমরা যে টিকিটটা কেটেছি সেটা নিয়েছে 422 টাকা, না 422 টাকা নিয়েছে। বাট কাউন্টারে এখন দেখলাম যে যারা এখন কাউন্টার থেকে কাটছে দিল 350 টাকা করে। তো রেড বাস আপনার 350 টাকায় পেয়ে যাবেন। জাস্ট এখন মানে এই শহীদ মিনারের সামনে ঘুরে বেড়াচ্ছি, বাস টাইমটা এখন অনেক দেরি আছে। বাসের রিভিউটা দেবো বাসে উঠে, বাসটা ছাড়বে 11:30টার সময়। 34 নম্বর কাউন্টার আমাদের বলেছিল, বাট 44 নম্বর, হ্যাঁ, কারণ আমরা গিয়ে জিজ্ঞেস করলাম, তো ওরা বললো যে 44 নম্বর কাউন্টারে বাসটা ওখান থেকে ছাড়বে পরমেশ্বর ট্রাভেলস। তো এখন আমরা একটু ঘুরে বেড়াচ্ছি, এদিকে তো হাওয়া খাচ্ছি। আজকে আমরা যাচ্ছি উদয়পুরের দিকে, দীঘাও যাবো। এখানে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে প্রচুর খাবারের দোকান রয়েছে, খাবার এখান থেকে অবশ্যই আপনারা খেতে পারেন। কচুরি খাবি নাকি সুমিত? বাড়ি দিয়ে কি খেয়ে এসছিস? আমিও রুটি খেয়ে এসেছি। হ্যাঁ সেটা ঠিক, আমি ওই 8:30 সময় খেয়েছি। এখন এটা ঘুরে বেড়াচ্ছে কি খাবে। মেট্রো ধরার জন্য আগে আগে এই যে বাস স্ট্যান্ডটা, এখান থেকে দুর্গাপুর বাঁকুড়া এসবেরও বাস ছাড়ে। এটা হলো আমাদের রাতের ধর্মতলা, এখন প্রায় 11টা বাজে চলেছে, আধ ঘন্টা পরেই আমাদের বাসটা ছাড়বে। দেখতেই পাচ্ছি ঘাড়ের ওপর উঠবে না কি রে, মনে হচ্ছে তো ঘাড়ের ওপর উঠবে, তো ঘাড়ের ওপর উঠবে মনে হচ্ছে। তা এখনো পর্যন্ত কোনো খাবার পেলি না তো? না, এখন ভালো রেস্টুরেন্ট পাওয়া যাচ্ছে না। এখন রেস্টুরেন্ট খুঁজছে, মানে রেস্টুরেন্ট খুঁজছে ছেলের, মানে ইয়ে দেখো, এই গরমে যদি রাস্তার এগ রোল খাই, তারপর চাউমিন খাই, তাহলে আর পেট আর এখন যদি রেস্টুরেন্টে খেতে যাও তোমার বাস চলে যাবে, তুমিও রেস্টুরেন্ট হয়ে যাবে। 1 ঘন্টা বলে মোটামুটি টাইম আছে না? 1 ঘন্টা 11:30 বাস, 11:30 বাজে। ওই দিকে অনেক কিছু আছে, শহীদ মিনারের দিকে রুটি তারকা আছে, রুটি তারকা আছে মনে হয় না। নীলুদা সুভাষিস রুটি তরকা খুঁজে যাচ্ছে, খুঁজে আর পাচ্ছে না। আমি তোকে পরে দিচ্ছি, এটা নিয়ে না সবাই খেতে পারবো। কোল্ড ড্রিঙ্কস নিলে হতো না? কোল্ড ড্রিঙ্ক না, জল খা ভাই, জল খা। এই নিলাম বিশ্বরূপ, বিস্লারি তো আর পাওয়া গেল না। কত বাজ বাজাই করলে হবে না বস, এখানে কিছু একটা নিয়ে নাও, তো একটা বিস্কুট নিতে পারিস, ওটা কেক নিয়েছে, চিপস নিই না একটা, নর্মালটাই নে। আরে একটা একটা ইয়ে দিও, কুরকুরে পপকর্নটা দিও, এই পপকর্ন একটা কত এটা লেগ কত? 10 টাকা নাকি? একটা লেগ তো কি কি নেওয়া হয়েছে? কেক নেওয়া হলো, কেক নেওয়া হলো, পপকর্ন নিলাম, একটা লেজ নিলাম, বিশ্বরূপ নেওয়া হলো, আর একটা পপ লেজ নিলো, আর একটা পপকর্ন নিলো। এই যে আমাদের ব্রিটানিয়া কেক, ও অলরেডি খেতে শুরু করে দিয়েছে ব্রিটানিয়া কেক। পরমেশ্বর ট্রাভেলস, এখন প্রায় 11টা বেজে গেছে, তো
বাসতে চলেছে অলমোস্ট, বাসতে চলেছে অলমোস্ট। নীলুদার ওখানে এখন খাচ্ছে রুটি তরকারি, বেচারা খেয়ে আসেনি, আমি খেয়ে এসেছি বাড়ি থেকে। এখন দেখি বাসটা ডিপুটা কিভাবে দিতে পারি। যেটা আপনাদের বললাম তখন ফার্স্টে একদম ভিডিওতে, কাউন্টারে এসে এখন যদি কাটি তাহলে 350 করে নিচ্ছে, আর যেহেতু আমরা রেড বাস থেকে কেটেছি আমাদের 422 করে কম নেয়। ফাইনালি বাসের গেটটা খুলে গেছে, বাসের গেটটা অলরেডি খুলে গেছে, ডিম লাইট জ্বলছে। আমাদের সিট নাম্বার কত? আমাদের হচ্ছে 18, 21, 22, 25, 26. দীঘাটা কত সকালে পৌঁছাবো দাদা? সাড়ে চারটের মধ্যে বলছে দীঘা পৌঁছে যাবো, তাই তো? হ্যাঁ। সামনে দিকে গিয়েছো, রাইট সাইডে হবে আমাদের, রাইট সাইডে হবে। সেটা তো ঠিক কথা। হ্যাঁ, আমি আমার তো দেখেন 18 থেকে স্টার্ট, 18 তুই অনেকটা পেছনে চলে যাচ্ছিস, এই এইখান থেকে আমাদের এইটা একটা সিট, 18, 21, 22, 25, 26, 25, এই পাঁচটা সিট আমাদের, তাই তো? তো এখন একটু গরম, এসি ছাড়েনি, ভীষণ গরম, এসিটা এখনো ছাড়েনি। এখানে দেখতে পাচ্ছি লাইটটা তো ইয়ে করে রেখেছে, ভীষণ গরম লাগছে। আধ ঘন্টা পরে মানে এসিটা ছাড়বে আমাদের সেটটা ভীষণের দিকে। এসির ইয়েগুলো দেখতে পাচ্ছেন, এখানে পর্দাও রয়েছে, বাট লেগ স্পেসটা অতটা নেই। তা দেখতে পাচ্ছি লেগ স্পেসটা অতটা নেই। যাই হোক, গাড়িটা তো বলা যে পুশব্যাক দেখা যায় কতটা কি, কতটা পুশব্যাক সেটা এখন বোঝা যাচ্ছে না। গাড়ি ছাড়ার পর আমরা তুই একটু দেখে দেখতে পারিস একবার, এবার দেখতে পারিস, হ্যাঁ একবার দেখতে পারিস পুশব্যাক হচ্ছে কিনা আদৌ। কিছুই তো দেখছি না ভাই, পুশব্যাক আমার মনে হয় এইটাই হলো, ডেড এন্ড টাইপের। জায়গাগুলো বেশ অনেকটাই রয়েছে, বাট পিছনে যত সিটগুলো আপনারা অ্যাভয়েড করবেন তত ভালো হয়, যত সামনের দিকে সিট নেবেন তত ভালো। আমরা সামনের দিকে সিটগুলোই বুক করেছি। এখন বাস থেকে নামছি, প্রচুর গরম লাগছে, বাস স্টার্ট হলে আবার দেখা যাচ্ছে। অবশেষে আমাদের বাস রওনা দিল দীঘার উদ্দেশ্যে। বাসের জানলার কাছ থেকে গভীর রাতের তিলোত্তমা কলকাতার নৈশ রূপটা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আমরা কেউই ঘুমাবো না ঠিক করেছি, অ্যাজ আমরা হাইওয়ের গভীর রাতের এই রূপটা একদমই মিস করতে চাই না। সড়কপথে কলকাতা থেকে দীঘার আনুমানিক দূরত্ব হল 200 কিলোমিটার, যেটা ভায়া কোলাঘাট এবং কাতি হয়ে যায়, এবং এই যাত্রাপথটি অতিক্রম করতে সময় লাগে আনুমানিক 4.5 থেকে 5 ঘন্টা। ঘড়িকাটায় 1:40 এসে পৌঁছেছি আমরা কোলাঘাটে। 11:15 সময় বাসটা ছেড়েছিল, টাইম লেগেছে কারণ ওই প্রচুর জ্যাম ছিল অ্যাকচুয়ালি। তো এখন জাস্ট 10 মিনিট সময় দিয়েছে, একটু ফ্রেশ হবো এখন, চল তো দেখতেই পারছেন কি অবস্থা, মানে মানুষের অভাব নেই আর কি, দুটো বাজতে যায়।
ফ্রাইডে নাইট বলে কথা, উইকেন্ড নাইট, তাই অনেক লোকই যাচ্ছে আর কি বলতে গেলে দীঘায়। এখন আর ফ্রাইডে নেই, স্যাটারডে হয়ে গেছে, স্যাটারডে হয়ে গেছে, বাট ফ্রাইডে নাইটটা আমরা বলি উইকেন্ড নাইট বলে কথা। আমরা বা টিউসডে ছুটিও রয়েছে, ভিড় হচ্ছে আর কি, দেখতেই পাচ্ছেন ভিড় অনেকেই যাচ্ছে, আবার অনেকে কালকে সকালবেলা ট্রেনে করেও যাবে। তো মনে ঘুমিয়েই পড়েছে, চক্ষু একবারে ফুলে গেছে, মনে ফুলে গেছে, কি অর্ডার করেছিস? গরম গরম ডিম পোস্ট, আনন্দটা পাওয়া যায় না খা খা খা। বাড়িতে এমনিতে গভীর ঘুমে আচ্ছন্ন, আর এখন রাত্রি দুটোর সময় কোলাঘাটে দাঁড়িয়ে ডিম টোস্ট খাচ্ছিস। খাবে নাকি? তারপর কত রাতে কত টোস্ট আসবে তার ঠিক নেই, জীবনে টোস্ট এখনো বাকি আছে, তারা এখন ডিম টোস্টেই কাজ চালিয়ে নে। আমরা হ্যাঁ শেরি পাঞ্জাবটা পিছনের দিকে, বাসগুলো এখানেই দাঁড়ায় আর কি, একটু এগিয়েই দাঁড়ায়। আসাটা অনেকটাই ভালো বলে মনে করি, যদি আমরা এসি বাসেই এসেছি তো এখন মানে চারিপাশটা দেখা, বাসের এক্সপিরিয়েন্সটা শেয়ার কর, বাস কেমন ছিল, বাসটা কেমন ছিল? বাসটা এমনি ভালোই ছিল, এসিও খুব ভালো ছিল, ঠান্ডার মানে কিরকম মানে অনেক সময় অনেক বাসে হয় যে এসি ঠিকঠাক করে চলে না, বাট এসি ঠিকঠাক করেই চলছিল, বাট ওই লাইটের একটু প্রবলেম হচ্ছিল, বাট এদিকে আর এছাড়া বসার জন্য সিটের একটু মানে লেগ স্পেসটা কম ছিল, বাট এইসব বাসগুলোর এসি 2+2 সিটার বাসগুলো সিটে লেগ স্পেস কমই থাকে, মানে বলে লাভ নেই। তো ওভারঅল আমি বলবো যে ঠিকঠাক, মানে খুব ভালো খারাপ না, ঠিকঠাক মানে ইয়ে না, কোনো আর খুব একটা খারাপ না। দুবেলা সাড়ে চারটে চারটের সময় ওল্ড দিঘা সি বিচের যে সিনারিটা থাকে সেটা কীরকম একটু নিয়ে দেখো। তো এই ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তাও আগে শেষ করার আগে বলে দিচ্ছি, ওই দিকে বিশ্ব বাংলা এটা রয়েছে অ্যান্ড ওল্ড দিঘা সি বিচ ওই দিকটা মাঝখানটা দাঁড়িয়ে আছি। সো এই নাইট জার্নি বাসের ভিডিওটা এখানেই শেষ করছি। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন করে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।